পাল্টে গেল মৃতদেহ। ময়না তদন্তের সময় মৃতের পকেট থেকে মিলল তার পরিচয়ের আসল প্রমাণপত্র। কাকদ্বীপ থেকে মৃতদেহ ফেরত পাঠানো হলো উড়িষ্যায়। পাল্টে গেল মৃতদেহ। ময়না তদন্তের সময় মৃতের পকেট থেকে মিলল তার আসল পরিচয়ের প্রমাণপত্র। গত শুক্রবার সন্ধ্যার ভয়ঙ্কর স্মৃতি আজও টাটকা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 300 জন যাত্রীর। দুর্ঘটনা 7 দিন পরও স্বজনদের কাছে পৌঁছায়নি অনেক মৃতদেহ। মৃতদেহে পচন ধরেছে, সেই জন্য শনাক্তকরণে অসুবিধা হচ্ছে। এমনই এক অসুবিধার সম্মুখীন হল কাকদ্বীপে মধুসূদনপুর এলাকার এক পরিবার। জানা গেছে, রেল দুর্ঘটনায় মৃত্যু হয় কাকদ্বীপ মধুসূদনপুর এলাকার বাসিন্দা শামসুর হুদার। গতকাল রাতে দেহ আসে বাড়িতে। শামসুর হুদারের মৃতদেহের পোস্টমর্টম করতে গিয়ে পকেট থেকে মেলে একটি আধার কার্ড। আধার কার্ডের নাম দেখে সকলের মাথায় হাত। শামসুরের বদলে এসেছে বিহারের রাজা সাহানি নামক এক ব্যক্তির মৃতদেহ। এরপর তড়িঘড়ি সেই দেহ পুনরায় উড়িষ্যায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। না, আমরা তো সেখান থেকে যতটুকু দেখার দেখে নিয়ে এসেছি। তারপরে এখানে পোস্টমর্টমের সময় ওর কাছ থেকে একটা আধার কার্ড পাওয়া গেছে। এবার সেই আধার কার্ডটা দেখে ওই নামটা অন্য নাম ছিল, আমাদের ছেলের নাম নয়। সেজন্য আমাদের সন্দেহ হয়েছে। আমরা স্যারের কাছে বলেছি, প্রশাসনের কাছে, যদি আমাদের সঠিক হয় আমাদেরকে ডিএনএ চেক করে আমাদেরটা দিক, আর ওটা যে বাবা মার সন্তান তাকে ফেরত দিক। ওই বড়িটা অন্য একটা কি রাজা কি সায়ানি না কি নাম ছিল। কোথাকার বড়ি? ওটা বিহারের। বডিটা কার ছিল বলতে পারো না, কিন্তু ওই প্রমাণপত্রটা ওখানেই ছিল। ওনারা বলেছেন যদি আপনাদেরটা পাওয়া যায় আপনাদেরকে ফেরত দেওয়া হবে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যা ভাগ্যে আছে তাই হবে, আর কি করবো, সব তো শেষ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেহ মর্গে থাকায় পচন ধরে এমন অবস্থা হয়েছে যে দেহ শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়েছে। তবে ডিএনএ নমুনা নেওয়ার পরও কিভাবে মৃতদেহ বদলে গেল সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। ইতিমধ্যে শামসুর হুদার পরিবারের সদস্যরা ভুল মৃতদেহটি পুলিশে পাঠিয়ে দিয়েছেন। প্রশাসন শামসুরের পরিবারকে আশ্বাস দেন শামসুরের মৃতদেহ খুঁজে দেওয়ার। যে মৃতদেহ যেটা ভেবে আমরা খুলেছিলাম, তো ডোমের দ্বারাই যখন পোস্টমর্টমের জন্য পাঠানো হলো, সে যখন বডিটাকে চেক করলো, চেক করার পরে বডির পকেট থেকে, সাইড থেকে একটা আধার কার্ড পাওয়া যায়। যে আধার কার্ডটা রক্তে ভরা ছিল, ওখানেও চেনা সম্ভব হয়তো ছিল না, তারা কোনো রকম তারাও মিসম্যাচ করে গেছে সেখানকার আইন প্রশাসন। আমাদের এখানে ডোমটা, উনি এখন ওই আধার কার্ডটা দেখে আমাদেরকে দেখালো যে আধার কার্ডে আমাদের শামসুল হুদা শেখের নাম ছিল না, ওতে ছিল রাজা সাহানি। তো ওটা বিহারে বাড়ি দেখলাম, তো সেই হিসাবে আমাদের আইনের সঙ্গে আমরা যোগাযোগ করলাম। আইন বললো তো আমাদের এই বডিটা যেহেতু আমাদের নয়, তো এই বডিটাকে রিপ্লেস করা হোক বলে এই বডিটা আবার পুনরায় সেখানে পাঠানো হলো। আবার ওখানে ডিএনএ দেওয়া আছে, সেখানকার আর প্রশাসন ডিএনএ নেওয়ার পরেও এই ভুল বডিটা কিভাবে পাঠালো আমি ভাবতে পারছি না। তো সেই হিসেবে আমরা এইভাবে বডিটাকে পাঠিয়ে দিলাম আমাদের আইনের মারফত। আমরা চাই আমাদের পাঁচজনের মধ্যে তিনজন এখনই মিসিং আছে, শামসুল হুদাও মিসিং আছে, আব্দুল মাজিদ শেখও মিসিং আছে, আর গিয়াসুদ্দিন শেখও মিসিং আছে। এই তিনটে যদি আমরা পাই আমরা বড় খুশি হব। দুটো পেয়েছি, এখন তিনটে বাকি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাকদ্বীপ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।